বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও কেমন আছে সবাই সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করছি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবেন যাই হোক বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবে সেটি হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি মোবাইলে অনেক আন ফাইল থাকে যেগুলো আমরা খুঁজে বের করা খুবই কষ্টকর শুধুমাত্র ছোট্ট একটি সফটওয়্যার ইউজ করে মোবাইলে যদি কোনো আনপ্রয়োজনীয় ফাইল থাকে যেটির কারণে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে আছে। যেটি আমরা ডিভাইস স্টোর বলে থাকি এই ডিভাইস স্টোরেজ ফুল হওয়ার কারণে মোবাইল একদম স্লো হয় এবং বাড়তি কোনো কিছু আমরা ডাউনলোড করতে পারি না কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারি না সব সময় মেমোরি ফুল দেখায় এবং মোবাইলকে যদি একদম ক্লিন রাখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখবেন আশা করছি নতুন কিছু শিখতে পারবেন চলুন নতুন কিছু শুরু করা যাক মোবাইলকে ফার্স্ট রাখার জন্য প্রথমে যেটি প্রয়োজন হবে মোবাইলে যে প্লেসটা দেখতে পাচ্ছেন সেখানে যাবেন সার্চ বক্সে একটি সফটওয়্যারের নাম টাইপ করতে হবে নাম হচ্ছে ডুপ্লিকেট ফাইল রিমুভার অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটি খুব ভালো ফোর পয়েন্ট সেভেন আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর মোবাইলে হোম পেজ থেকে সফটওয়্যারটি ওপেন করবেন আমি এখানে ওপেন করে দিলাম দেওয়ার পর প্রথমে কিছু পারমিশন চাইবে ফার্মিশন চাইলে পারমিশন দিবেন দেওয়ার পর এখানে ইন্টারফেস এভাবে দেখতে পাবেন আলাদা আলাদাভাবে দেওয়া আছে যেমন ইমেজ অডিও ভিডিও আমি ইমেজে ক্লিক করলাম যদি ডুপ্লিকেট কোনো ইমেজ থাকে সেটি এখানে স্ক্যান করে দেখাবে আপনি চাইলে ডুপ্লিকেট ফাইলগুলি এখান থেকে ডিলিট করে দিতে পারেন চাইলে অরিজিনাল ফাইল ডিলিট করতে পারেন নির্ভর করবে আপনার উপর শুধুমাত্র যে খালি বক্স দেখবেন খালি বক্সে অটোমেটিক ডিটেক্ট করে নিবে যেগুলো ডুপ্লিকেট ফাইল আছে এই যে দেখতে পারছেন এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে লাইট সিনে দেখতে পারছেন যখন ক্লিক করবেন সাথে সাথে ডুপ্লিকেট ফাইল যদি থাকে সেটি রিমুভ হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন তেরোটি ডুপ্লিকেট ফাইল ডিলিট হয়েছে এভাবে একে একে যে ক্যাটাগরির মধ্যে আছে সব আপনারা ডিলিট করতে পারবেন যেমন এখানে আমি অডিওতে ক্লিক করলাম যদি কোনো অডিও থেকে তাকে আগের মতো তাহলে এখানে অটোমেটিক ডিটেক্ট করবে ডিলেট নাওতে ক্লিক করলে যেগুলো ডুপ্লিকেট ওডিও থাকবে সেটি এখান থেকে ডিমো পড়ে যাবে এভাবে বিডিও বিডিওর ক্ষেত্রে একটু সময় নেবে ধৈর্য ধরতে হবে কারণ আপনার মোবাইলের গ্যালারিতে যদি অনেক ভিডিও থাকে সেক্ষেত্রে স্ক্যান করতে একটু সময় লাগবে যাই হোক এখানে আমি ভিডিওটি দেখাচ্ছি না এই মুহূর্তে যেহেতু অনেক ভিডিও আছে এর নিচের অপশন দেখতে পারছেন এখানে স্ক্যান ডুপ্লিকেট ডকুমেন্ট যদি থাকে সেটিও খুঁজে নেবে এবং যদি থেকে থাকে তাহলে এখান থেকে বের করে দেবে এই সফটওয়্যারটি দারুণভাবে কাজ করে দেখতে পারছেন এখানে মোবাইল ওপেন করলে আমরা বুঝতে পারি না আদার ফাইল কোথায় থাকে তাই সাজেস্ট করবো এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করুন এবং যদি কোনো অপ্রয়োজনীয় ভাইরাস ফাইল থাকে সেটি এখান থেকে রিমুভ করে দেওয়া হবে এরপর যখন আপনারা মোবাইল দেখবেন আগের থেকে অনেক ফাস্ট ইউজ করতে পারছেন তুলো হচ্ছে না ক্লিক করার সাথে সাথে সব কিছু চলে আসছে তাহলে বুঝতে পারবেন মোবাইলটি আগের থেকে অনেক ক্লিন হয়েছে এই হচ্ছে বিষয় আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল নতুন দিনে নতুন কোনো বিরিয়ানি আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন অবশ্যই জানবেন একটু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন